কত হইছে কত এই কত হইছে 78 কত হইছে এটা 95 এটা কত কত হইছে 44.5 When all I can is thinking about you, not the last don't know where you are. You're not here. It's been way too long. If I could lay down beside you, I would. What is it? That's a কত হইছে এটা 1,00,000 টায়ার জায়গা থাকলে তো উঠবো
Cow on auto rickshaw. মুহূর্তে আমরা আছি কাপাসিয়া টোকের হাট। এই টোকের হাটটি বেশ বড়সড় একটি হাট। এখানে ছোট বড় মাঝারি সব ধরনের গরু পাওয়া যাচ্ছে এবং এখানে মহিষও পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল। তবে এখানে বেশ কিছু সমস্যা আছে, তার মধ্যে হচ্ছে অন্যতম সমস্যাটি, সেটি হচ্ছে বর্তমান আবহাওয়াজনিত সমস্যা। বৃষ্টিবাদল হলেই এই হাটে প্রচুর পরিমাণ কাদা হচ্ছে এবং পিছিল হয়ে আছে পানি জমে, যে কারণে যারা ক্রেতা যারা ক্রয় করতে আসবেন গরু তারা যেন এখানে জুতো পরে না আসেন, কারণ এখানে আপনাকে কাদা মাখাতে হবে এবং কাদা পাড়াতে হবে। এই হাটের অবস্থা এরকম হয়ে আছে যে এই হাটটিতে আপনি কাদা যুক্ত অবস্থায় আপনাকে খালি পায়ে নামতে হবে, আপনি জুতো পরে এই হাটে চলাচল করতে পারবেন না, গরু ক্রয় করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে পূর্ব প্রস্তুতি হিসেবে জুতো ছাড়া অথবা শর্ট প্যান্ট পরে আসতে হবে, থ্রি কোয়ার্টার প্যান্ট, যেটা আপনার গরু হাটে চলাচলের জন্য খুবই উপকার হবে। এবং আপনি আপনারা যারা এই হাটে ক্রয় করতে আসবেন, এই হাটে ঘুরতে আসবেন, যাই করতে আসেন, একটি ছাতাও নিয়ে আসেন সাথে বর্ষা সিজন। এই সময়টি যখন তখন বৃষ্টি আসবে, এখানে দাঁড়ানোর কোনো সুযোগ নাই, আশ্রয়ের কোনো সুযোগ নেই। এক্ষেত্রে আমরা সবাই যেন এই টোকে হাটে যদি আসি তাহলে যেন এই ধরনের প্রস্তুতি নিয়ে আসি। এখানে আপনি জুতো পরে হাঁটতে পারবেন না, খালি পায়ে হাঁটতে হবে এবং পুরো হাটটি আপনার কাদা পিছিল অবস্থায় আছে। তো ভালো থাকবেন, আপনারা আশা করি আপনাদের ঈদের গরুটি মনের মতো করে ক্রয় করেন।